আমার সংসার, আমার ভালোবাসা আর আমার ভালো থাকার জায়গা তো শুধু আমার বলে না, প্রত্যেকটা মেয়ের কাছে সংসারই হলো তার ভালো থাকার জায়গা। সারাদিন সকাল থেকে কাজ করতে করতে আর এই রান্নাবান্না সংসারের মধ্যে সারাদিনটা আমাদের কেটে যায়। তাও কি বলতো, পরের দিন আবার ফুল এনার্জি নিয়ে কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করতে থাকি। কিন্তু একঘেয়েমে মাঝে মধ্যে একঘেয়েমি হয়তো লাগে, কিন্তু কিছুক্ষণের জন্য আবার দেখবে ভালোবেসে সমস্ত কাজকর্ম মানে করতে থাকি আর কি। তো প্রত্যেকটা মেয়ের কাছে হচ্ছে সংসারটাই ভালো থাকার জায়গা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পাবলি রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল। এখন ঘড়ির কাঁটাই বাজে সকাল 7টা, তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বিছানাটাকে গুছিয়ে ঘরগুলোকে ঝাড় দিয়ে দেখো কতগুলো কাচার ছিল, আগে কাচারগুলো দিয়ে দিলাম, কারণ এই বৃষ্টি ওয়েদারের দিন তো সকাল সকাল কেচে নেওয়াটাই সব থেকে ভালো। এখনও বাসি নাইটিটা ছাড়িনি, তো চলো এদিকে কাচারটা দিয়ে বাসি নাইটিটা ছেড়ে নেব। তো তারপরে আর কি সমস্ত কাজ আরও তো পড়ে রয়েছে, শুধু তো আর ঘর ঝাড় দিলে আর কাজ নেই, তো সংসারের কাজ শেষ নয়। এখনও উঠোনটা ঝাড় দিয়ে পড়ে রয়েছে জানো তো। তো এদিকে দেখো বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি সকালবেলা, আর অন্যদিন না ঘুম থেকে উঠেই আমার বাসি নাইটি ছাড়া হয়ে যায়, কিন্তু আজকে একটু বেলা হয়ে গেল আর কি। তো যাই হোক এখানে আমি, আর এদিকে সকালে ছেলে স্কুল চলে গেছে, ছেলের জন্য টিফিন করে দিলাম হচ্ছে চাউমিন, চাউমিন আর কেক দিলাম। তো ছেলে স্কুলে চলে গেছে, তারপরে এখন দেখো চলে এসেছি উঠোনটাকে ঝাড় দিয়ে নিতে। এরপর ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করতে থাকি আর কি। আর ছোটো মেয়েও চলে গেছে টিউশনি পড়তে, বড় মেয়ে ঘরে আছে। তো আর এই যে উঠোনটা ঝাড় দিয়ে সোজা চলে এলাম ঘর মুছতে, ঘর দুটোকে আগে মুছে নিই। ঘরগুলো মুছে নিয়ে কি বলতো স্নান করতে যাব, কতগুলো জিনিস আনার আছে আর কি। তো দেখি সেই জিনিসগুলো আনতে হবে, একটু দোকানে যেতে হবে আর কি। তবে সবজি বাজার আজকে আর করবো না, যা আছে সেই দিয়ে আজকে দিনটা হয়ে যাবে। আজকে সেরকম রান্নার কিছু নেই, একেবারে কালকে ভাবছি যাব। কালকে গিয়ে তো সেদিনকে যেমন মাছটা অনেকটাই নিয়ে এসেছিলাম, তো দুদিন মাছটা করা হয়েছে আর অল্প করে আজকে আছে, তো সেই মাছটাকে আজকে আর কি রান্না করে নেব। আর কালকে সকাল সকাল ভাবছি কি যে আগে বাজারটাকে সেরে আসবো, আজকে দিনটা আর যাবো না। আর এদিকে দেখো ঘরটা মুছা হয়েও গেছে, এখন এই ডাইনিংটাকেও মুছে নিচ্ছি। তো এখন এলাম একটু ছাদে, আর আজকে কি বলতো রান্না সেরকম তাড়া নেই, ফ্রিজে ডাল আছে অনেকটা কালকের, তো সেই ডালটাকে একটু গরম করে নেব, আর একটু পরে আর কি ভাত বসব। এখন কটা বাজে জানো, 12টার মতো বাজে, ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আর কি। তো এখনই মেয়ে যাবে আনতে আর কি। আর চলো তোমাদেরকে না একটা জিনিস দেখায়, দাঁড়া এই যে দেখো রজনীগন্ধার স্টিকগুলো বেরোচ্ছে, সেই যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো লাগিয়েছিলাম আজকে তার থেকে ফুল ফোটা শুরু হয়ে গেছে। শুধু একটা না, এই দেখো অনেকগুলোই না বেরিয়েছে, এই যে একটা ফুল, এর কড়িগুলো আসছে, রোদটা চলে এলো দেখো, আর অনেকগুলোই দেখো স্টিক বেরিয়েছে। আর এতক্ষণ মেঘলা ছিল, এখন আমার দেখো রোদটা চলে এলো। আর ভাবলাম ছাদে যখন এলামই একবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, গেছিলাম একটু দোকানে আর কি, রোদে তাকানো যাচ্ছে না। তো রান্না সেরকম তাড়া নেই, ভাবছি একটু দেরি করেই বসাবো। আর একটু পোস্ত বারবার মাছ রয়েছে ফ্রিজে, তো সেই মাছগুলোকে না বের করে রেখে এসেছি, বরফ হয়ে গেছিলো তো, তো ভাবলাম একটু বরফটা গলুক। আর ততক্ষণ ছাদের থেকে আগে কি জামা প্যান্টগুলো নিয়ে আসি, অনেক সকালে মেরেছিলাম আজকে, সকাল সকাল যেহেতু কাঁচা হয়ে গেছিলো মেরে দিয়েছিলাম, স্নানও হয়ে গেছে। তো এখন নিচে গিয়ে ভাতটা ভাবছি বসিয়ে দিই, 12টা বাজে, তো একটার মধ্যে ভাত হয়ে যাবে, আলু ভাতে দিয়ে দেবো একবারে, আর একটু পোস্ত বাটবো। তো ছেলে না পোস্ত বাটা খেতে ভীষণ ভালোবাসে, তাই সকালেই বলেছিলো যে আজকে, কালকে রাতে বলেছিল পোস্ত বাটার কথা, তো কালকে রাত্রে বাটা হয়নি, তো ওকে বলেছিলাম আজকে বেটে দেবো, তো একটু পোস্ত বাটবো, আলু ভাতে মাখবো, আর মাছ ভাজা করে নেবো, আর মাছটা ঝোল করবো না ভাজা করে নেবো, আর ডালটা আছে ডালটা একটু গরম করে নেবো। তো চলো ভাবলাম চলো তোমাদেরকে একটু গাছগুলো দেখিয়ে নিই, আর এখন নিচে যাবো, একবার দেখো মেঘলা ওয়েদার দিচ্ছে আর একবার হচ্ছে রোদ উঠছে। তো চলো এখন রাখি, ঠিক আছে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে না প্রেসার কুকারে আলুটা সেদ্ধ বসালাম, কারণ ভাতটা এক ফুট দিয়ে কি বলতো বন্ধ করে রাখবো, আর যদি আলুটা না সেদ্ধ হয় সে কারণে প্রেসার কুকারে বসালাম, আর অনেকটাই আলু ছিল তো ওই জন্যই আর কি। আর এই যে দেখো মাছগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, তো এরপরে আর কি ভাজা করবো, গরম গরম ভাজা করবো। আর ডালটাকে ফ্রিজ থেকে এখনও বার করিনি, ডালটাকে বের করে রাখি, ওটা গরম করে নেবো খাওয়ার সময়।
আর ভাত তো এক ফুট হয়ে যাক, বন্ধ করে রাখি। এদিকে ছেলেকে আনতে চলে গেছে মেয়ে স্কুল থেকে, ছেলেকে এলে আগে খাওয়াতে হবে, কারণ আজকে টিফিনটা নিয়ে যেতে চায়নি আর কি, একবারে অল্প টিফিন নিয়ে গেছে। তো দিচ্ছিলাম তো টিফিনটাকে খালি করে, যে খেতে হবে না, ভয় যদি আন্টিটা ওকে খাওয়ায় ওই কারণে না নিয়ে গেল না, জানো তো, মানে যদি নষ্ট করে টিফিন আর আন্টিটা যদি বকে, সেখানেও তুমি অল্প একটু টিফিন দাও। তো একবারে একটুখানি চাউমিন নিয়েছে, দু পিস কেক নিয়ে গেছে, দুটো টিফিনে আর কি। তো এলে ওকে না খাইয়ে দেবো, ভাবছি যদি ভাবতে তো হবে না তো তখন, কারণ এই বসালাম আর কি। তো এখন একটু দুধটা গরম করে রাখি, দুধ আর চারটে বিস্কুট আর কি খাইয়ে দেবো আসলে পরে, তারপর দেরি করে স্নান করাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আমি আমি যখন স্কুলে ঢুকছি তখন দেখছি অলরেডি একটা গাড়ি বেরিয়ে গেছে স্কুলে, তারপরে দেখছি ওরা দাঁড়িয়ে, মানে আমি যেতে দেখছি ছুটি হয়ে গেছে, সবাই গাড়িতে যেতে গেছে। এগারোটা দশে এগারোটা দশে নয় ও বারোটা দশেই হয়েছে, একটু তাড়াতাড়ি হয়ে গেছে, সবাই একসাথে আনতে গেলে কি হয়েছে? আর এই যে দেখো এখানে ইডলি রাখা ছিল তিনটা, তো এটাই ছেলেকে এখন খেতে দিয়ে দেবো, এতবেলা তার দুধ বিস্কুটটা দেবো না, বারোটা বাজে। তো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন হয়ে গেছে সন্ধে, দুপুরবেলা একটুখানি ভাত খাওয়া দাওয়ার পরে না একটুখানি ঘুমিয়েছিলাম আর কি ছেলেকে নিয়ে, যেহেতু ছেলেকে সকালে উঠতে হয় একটু না শুলে না সন্ধ্যাবেলায় পড়তে বসতে পারে না, তো ও শুয়েছিল, আমি কিছুক্ষণ শুয়ে নিয়ে উঠলাম। তো বিকালবেলায় দেখলাম বৃষ্টি পড়লো, তো খুব একটা জোরে হয়নি, তাও মোটামুটি পড়েছে আর কি। আর এই যে মুগ ডালগুলো দেখতে পাচ্ছ, এটা না কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো কালকে সন্ধ্যাবেলায় মেয়ে মোমো নিয়ে এসেছিলো, তো সেই কারণে কালকে আর করা হয়নি, তো সেটাকে এখন বেটে নিলাম, ভাবছি না আজকে সন্ধ্যাবেলায় বানিয়ে ফেলবো। আর ওর সাথে না একটু কুচানো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি, তারপর টমেটো কুচি দিয়ে একটু ঝালঝাল করে আর কি গোলাউটির মতো বানাবো, তাহলে সন্ধ্যাবেলাটা চায়ের সাথে বা সসের সাথে খাওয়া হয়ে যাবে। আর ছোটো মেয়েকে বললাম তুই সন্ধ্যাটা দিয়ে দে, ততক্ষণ এটা আমি বানিয়ে রেডি করি আর কি। তো চলো আগে বানিয়ে নিই। আর এই যে দেখো মুগ ডালটা যেটা কালকে আমি ভিজিয়েছিলাম, কালকে আর করা হয়নি, তো এটা ভালো মতো ভিজে গেছে, দুদিন ধরে ভিজেছে আর কি, তো ফ্রিজে রাখা ছিল, সেটাকে এখন ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে না একটু মিক্সি করে আর কি বেটে নেব। তো আদা ছিল না, একটু আদা থাকলে না ভালো হতো, তো আদাটা শেষ হয়ে গেছে, সেই কারণে দেখো কতগুলো কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এই যে দেখো মুগ ডালটাকে না বেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন, আর ওইখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ আর কি কুচিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই কুচানো পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে। আর একটা বড় দেখে টমেটো ছিল, টমেটো ছিল না অবশ্য একটাই ছিল, তো সেই টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি, তো এর মধ্যে না দিয়ে দেবো। তবে ভুলে গেছি জানো তো, ক্যাপসিকাম ছিল একটু, তো সেটাও যদি কুচিয়ে দিয়ে দিতাম না তবে ভালো লাগতো, তো ওটা ভুলে গেছি। তো যাই হোক এখন যেগুলো মানে কেটেছি আর কি সেগুলোকেই দিয়ে দেবো। এখানে বড় একটা টমেটো ছিল, তো টমেটোটা একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে কাঁচা লঙ্কা কটা তো দিয়েইছিলাম বাটার সময়, আর এখানে আরও কতগুলো দিয়ে দিলাম, একটু ঝালঝাল হবে খেতে, আর এইসব জিনিস একটু ঝালঝাল না হলে না ভালো লাগবে না। তো চলো এটাকে না ভালো করে মেখে নিই আর কি, মেখে নিয়ে ওইদিকে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি গরম করার জন্য, তো একটু গরম হতে থাক। আর এই যে দেখো একটু দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেল দিয়ে ভালো করে তাওয়াটাকে আমি গরম করে নিয়েছি। এবার একটু একটু করে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, তো খুব মোটাও করব না আর পাতলা তো বেশি করা যাবে না, কারণ এই যে সবজিগুলো দেওয়া আছে তো সেই কারণে বেশি পাতলাটা করা যাবে না, তো যতটা পাতলা করা মানে সম্ভব ততটুকুই করব আর কি। তো এটাকে এইভাবে দিয়ে নিয়ে দুপাশটা না ভালো করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ দুপাশটা ভালো মতো ভেজে নিলাম, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর যেহেতু পুরোটাই মুগ ডাল, তো এর মধ্যে কোনো আটা দিইনি, তো মুগ ডালের তো জিনিস এমনিতেই খেতে ভালো লাগবে, তবে ভালো করে এটাকে না ভেজে নিতে হবে আর কি। তো এই পাশ উপাশ করে দুপাশটা ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে।
আর প্রথমে একটা করে নিয়ে আগে ছেলেকে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম একটু শেজওয়ান চাটনি, তো ও চাটনির সাথেই খাবে আর কি বলছে, তো দিয়ে দিলাম। আর এখানে দেখো আমাদের জন্য করে নিয়েছি একটু লিকার চা, তো চা বেশি করিনি, দু কাপের মতো করলাম আর কি। তো চলো এখন চাটা খেয়ে নিই, বুঝলে? চাটা খেয়ে নিয়ে আর তারপরে অনেকগুলো বাসন রয়েছে আর কি, চাটা খেয়ে নিয়ে বাসনগুলো ধুতে হবে আর কি। এই যে দেখো চলে এসেছি বাসন মাজতে, তো দুপুরের কয়েকটা ছিল আর এখন যেহেতু গোলা রুটিগুলো করলাম তো দু চারটে বাসন হয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা না আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তবে একটা লাইক করো।